আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত রাত হতেই, রাতে যদি অত বৃষ্টি হয় নাই, রাতে বাতাস হয়েছে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এখন একটু থামছে, এখন হচ্ছে 9টা বাজে, কিন্তু তাও পুরোপুরি থামে নাই। আমার ও জরুরি একটা কাজও আছে, যাওয়া লাগে শহরে। এখন কেমনে যাবো আল্লাহ ভালো জানে। ওমা, আম পড়ছে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, এমনি গাছে আম নাই, আর আম কি খাই ফেলতেছে বারবার। আরো একটা দিছিলাম গতকাল, তাহলে আম পাক কি গেল? হ্যাঁ, আম নাই দেখেন ভাই, গাছে আম নিয়ে যায় মানুষ। হ্যাঁ, হ্যালো যান এদিকে। আল্লাহ, আমাকে মানুষ নিয়ে গেছেন কিনা দেখি নাই ভাই, সব মিথ্যা তো বললে তো লাভ নাই, কিন্তু গেল কই আম? আল্লাহ, কি রে, কাল কখন আম দেখলাম, এখন দেওয়া দেখি না। একটা ধর আর কই আম। ওটা বাদ বাদ দিই না, আমার নাই। আর কালকে দি কতুরে আম দেখলাম, কি আম কি একটাও নাই? হ্যাঁ, কি কর, তিনটে দেখছে, 700টা আম দেখলাম আমি, দুজনকে তিনটেই দেখছিলাম। হ্যাঁ, আর না একটাও দেখ দি আম গাছে। হ্যাঁ, এই যে এটা আত্মাগুলো আম ছিল, একটা আমও নাই দেখছেন। মানে মানুষজন আসলে কি কম ভাই, দেখ কি আর করার, কিন্তু দুজন আর একটাও নাই, সত্যি তিনটে দেখছিল দুজন। কি তিনটে দেখছি আমি? নাকি এটা তো ফালাই রাখছে, নাকি আর লইও গেছে লজদিরা পাখিতে পাখি শুধু। আল্লাহ, আমার মনে হয় পাইকে গেছে, বুঝছো, সেই লেগেই খেয়াল করে নি তো, আমি মনে হচ্ছে পাকতে দেরি হবে। দেখতে পারো গাছে আসেনি আম, আমি কি একটু দেখ, একটু দেখ, দেখতে পারো তুই একটা বাজার তো। সব আম একসাথে শেষ হয়েছে, ওইটা কোনো কথা দেখ। দেখো চশমা ছাড়া আসছি, যদিও কাছে জিনিস আমি সবই দেখি, কিন্তু তারপরও কেমনটা মানে বিশ্বাস দিতে নিজের চোখেরই, এতগুলো আম শেষ হয়ে গেল। কপালে দুইটা আছিল আমাদের, তো নিজেদের গাছের পাকা আম খাইতে পারবো ইনশাল্লাহ, যেটা বুঝলাম আম পাকছে। না আসলেই যদি ওটা নেয় নি, এতদিন হয়ে গেছে, চাচ্ছিলাম পরে ওইটি করবো। হ্যাঁ, পাকলে একবারে গাছের থেকে পাকা আম পারবো, কিন্তু এখন তো মানুষের প্রতি আমার বিশ্বাসের তো ভেদাল মনে হইতেছে, কিন্তু এরা কি পাকছে কি করবো না জানাই লই আমু। যাক, বিসমিল্লাহ, চাই না এটা করতে, কিন্তু এতগুলো আম নিয়ে গেল তো এটা নিতেও তো পারে, তাই না? ওই জন্যকে পাইরা ফেললাম। এটা হচ্ছে 12 মাসি আম, এনুরজনের একটা স্বভাব আছে, অনেক দিনের একটা স্বভাব, আর যেই জায়গায় দাঁড়িয়ে থাকে ওই জায়গায় ওইটা নিতে চায় যে কোনো জিনিস। এটা অনেক আগে থেকে খেয়াল করছি, মানে আমি টাউকে তা না, মানে আমারই যাই দিয়েই দিব। রান্নাঘর ভিজা টিজা অবস্থা কাহিল হয়ে গেছে, দেখছেন পানি পানি আসছে এদিকে। হ্যাঁ, তুই তুই পাকলে তারপরে খাব, মানে পাকছে কিন্তু কালকে খাইলে আপনার ভিডিওটা কালকে দেখতে পাবেন পুরোপুরি, আগামীকালকে ইনশাল্লাহ ওটা পেকে যাবে একবারে। এই হচ্ছে গ্রাম, বৃষ্টিতে গ্রাম, এই বৃষ্টিতেই হচ্ছে সব গাছপালাকে আল্লাহ বাঁচিয়ে দেয়, সব কিছুকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, বৃষ্টি দিয়া।